আজকে রেসিপিতে আছে স্পাইসি মাটন কারি। স্পাইসি মাটন কারি খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা চাইলে পোলাও, ভাত, রুটি, পরোটা, নানুটির সঙ্গেও খেতে পারেন। তো আমি কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছি স্পাইসি মাটন কারি চলুন দেখে নেই। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো চলুন দেখে নেই। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, হাড় সহ নিতে হবে। হাড় মাংস মিলিয়ে 1 কেজি পরিমাণ আমি নিয়েছি খাসির মাংস। এখন একটি প্যানে তেল দিতে হবে 1.5 কাপ পরিমাণ। এখন একে একে সব মশলা দিয়ে দিতে হবে। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টা এলাচি, 2টা লং, 2টা দারচিনি নিয়েছি। এলাচির মাথা ফাটিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ বেশি লাল করা যাবে না, হালকা পরিমাণ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজা যাবে না। এখন মাংসগুলো দিয়ে দিতে হবে। এখন 2 কেজিটার মতন কষিয়ে নিতে হবে, তারপরে সব মশলা অ্যাড করতে হবে। মশলা দেওয়ার আগে আমি 3-4 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি, এখন সব মশলা অ্যাড করতে হবে। চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 2 টেবিল চামচ, 7-8টি কাঁচামরিচ থেঁতলে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তেজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 2টা চামচ।
ভালো হবে সব মাংসের সঙ্গে সব মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে না কষাতে হবে খুব ভালোভাবে হাই হিটে রান্না করা যাবে না এভাবে আপনারা মাটন রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কোনো গন্ধ লাগবে না আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা সবসময় ট্রাই করবেন খাসির মাংস খুব ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য আমার কষানো হয়ে গিয়েছে ভালোভাবে এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন দেখে নিচ্ছি মিডিয়াম আঁচ করে ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবসময় আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে এতে করে খাসির মাংস যে এক্সট্রা ফ্লেভার থাকে সেটা থাকবে না আমার খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি দুইটা আলু কেটে রেখেছি দিয়ে দিলাম আলু দিয়ে 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি অ্যাড করে দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোল দিবেন আপনারা যদি ঝোল কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন পানি আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি আর একটু পানি লাগবে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু আছে আলু সেদ্ধ হওয়া লাগবে
এটা ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য 10 মিনিট পর দেখে নেচ্ছি মাংস রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে স্পাইসি মাটন কারি পরিবেশনের জন্য আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভার ভালো আসবে তো আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ইচ্ছা করলে ট্রাই করতে পারেন তো আজকের মতো বিদায় নতুন কোন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ